আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে এসেছি আমাদের যে বিটল পোকা আছে সেটা সম্পর্কে কিছু কথা বলতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের কাছে যে বিটল পোকাটা আছে সেটা একদমই নতুন একটা পোকা। তো বাংলাদেশে এটা ওরকমভাবে সবার কাছে নাই। তো আমরা যার কাছে থেকে নিয়ে আসছি উনি কিন্তু ইন্ডিয়ার থেকে সরাসরি নিয়ে আসছে। তো আমরা কিন্তু ওনার কাছ থেকে আমরা নিয়ে আসছি কিনা, তো আমরা যে লার্ভাটা আছে সে লার্ভাটা কিন্তু আমরা 50 টাকা পিস কিনে নিয়ে আসছিলাম করোনার আগে। তো সেই সময় আমরা ওরকমভাবে এটাকে বৃদ্ধি করি নাই, কারণ দেশের অবস্থা ভালো ছিল না, তার জন্য কিন্তু আমরা ওরকমভাবে এটা বৃদ্ধি করি নাই। বাইটার প্রতি খেয়াল ছিল না, খেয়াল করি নাই। তো এখন দেখছি যে প্যারেট পোকা যে আছে সেই পোকাটা ইতিমধ্যে কিন্তু অনেক সারা ফেলে মুরগিকে খাওয়ানোর জন্য। তো আমি মনে করি ওই প্যারেট পোকার চাইতে আমাদের যে পোকাটা আছে, আমরা যে পোকাটা চাষ করি এটা অনেক ক্ষেত্রেই ভালো আমি মনে করি, কারণ এটা সঠিকভাবে চাষ করা যায়, এটা কোনো ময়লার ভিতরে চাষ করতে হয় না, এটা আপনারা ভুষির ভিতরে চাষ করতে পারবেন। ভুষি যে আছে গমের ভুষি, গরুকে যে খাওয়ায় যে ভুষিগুলো সেই ভুষিকে আপনারা খাওয়াতে পারবেন। আর এটা আপনার যে কোনো স্থানে আপনারা রাখতে পারবেন এই প্যারেট পোকাটা। তো এটা কিন্তু ময়লার ভিতরে চাষ করতে হয় প্যারেট পোকাটা, এটা কিন্তু ময়লার ভিতরে চাষ করতে হয় না, আপনারা যে কেউ কিন্তু এটা চাইলেই চাষ করতে পারেন। বিশেষ করে এই প্যারেট পোকাটা বা এই বিটল পোকাটা আর কি মানুষের চাষ করছে হাঁস মুরগিকে খাওয়ানোর জন্য, কিন্তু এটা বৃহৎ আকারে এখনও হয়নি বাংলাদেশে। তো বৃহৎ আকারে যদি হয় আর কি, তাহলে কিন্তু হাঁস মুরগি এমনকি শৌখিন যে মাছগুলো আছে, রঙিন মাছ, সেগুলো কিন্তু এই পোকাটা খাওয়াতে পারবে। আসলে রঙিন মাছকে কীভাবে খাওয়াবে সেটা আপনাদেরকে বলি। সেই রঙিন মাছকে কিন্তু এই পোকাটা পাউডার করে তারপর কিন্তু খাওয়ানো যায় রঙিন মাছকে। আর যারা মুরগিকে খাওয়াবে তারাও কিন্তু পাউডার করে খাওয়াতে পারে। আবার যে সরাসরি কিন্তু যে পোকাটা আছে এভাবে কিন্তু খাওয়াতে পারে, আর এটাতে প্রচুর পরিমাণে পুষ্টি আছে। আর এটা যদি ডিমের জন্য কোনো মুরগিকে খাওয়ানো হয় তাহলে আমি আশা করি যে অনেক ক্ষেত্রে ডিম প্রচুর পরিমাণে বেশি দিবে আর কি, সাধারণতভাবে যেভাবে ডিম দেয় এর সাথে অনেকটা বেশি দিবে। আরেকটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, কারণ এটা হলো একটা প্রাকৃতিক জিনিস, আর প্রাকৃতিক জিনিস যদি হাঁস মুরগি খায়, আর যারা মানে লালন পালন করে আর কি ওই খামারে, তারা কিন্তু প্রাকৃতিক জিনিসটা দিতে পারে না। প্রাকৃতিক জিনিসটা যদি দেয় তাহলে অবশ্যই আমি মনে করি যে ওই রোগ বলাই যে আছে সেটা কিন্তু কম হবে, আর শরীরে যে পুষ্টিটা আছে সেটাও কিন্তু পরিপূর্ণ পাবে, এটা কিন্তু সাধারণত বোঝা যায় এমনিতেই। তো আমাদের কাছে যে বিটল পোকাটা আছে এটা যদি কেউ চাষ করতে চান বা এটা সম্পর্কে যদি আপনারা কেউ জানতে চান তাহলে আমাদের এখানে আসতে পারেন, দেখতে পারেন, দেখে বুঝে তারপরে কিন্তু নিতে পারেন। এটা কিন্তু বর্তমানে যে খাদ্যর সংকট বা খাদ্যর কারণে কিন্তু অনেকেই খামার করে লাভ করতে পারতেছে না। তো আমি আশা করি এটা যদি কেউ চাষ করে তাহলে খাদ্যের যেই অভাবটা যা এটা কিন্তু অনেকে পূরণ হবে। আর এটা কিন্তু একদম নতুন, তো অনেকেই বলে দামের কথা, দামটা একটু বেশি হওয়ার কারণ কিন্তু সেটাই যে এটা বৃহৎ আকারে ওরকম নাই, তার জন্য কিন্তু দামটা বেশি, ঠিক আছে। তো আপনি যদি কেউ শুরু করতে চান তাহলে 50 পিস বা 100 পিস নিয়ে কিন্তু এটা শুরু করতে পারেন। তো আমরা সরাসরি কিন্তু প্যারেন্টস বিক্রি করি, ঠিক আছে। আপনারা কেউ যদি চান তাহলে কিন্তু আপনারা শুরু করতে পারেন, আর এটা থেকে আশা করি বাংলাদেশে ভালো একটা সম্ভাবনা আছে যে পোলট্রি সেক্টরে যেই সমস্যাটা
খাদ্য যে সমস্যাটা এটা অনেকটাই পূরণ করবে আমি মনে করি আমার থেকে আর কি। তো আপনারা কিন্তু বুঝে শুনে তারপরে চাষ করেন, আরও বুঝে আরও জানেন, আর যারা প্যারেট পোকা চাষ করেন তারাও কিন্তু এই পোকাটা নিয়ে দেখতে পারেন যে ওই প্যারেট পোকাটা ভালো নাকি এটা ভালো। আর ওটা কিন্তু যারা চাষ করে তারা কিন্তু মনে করেন ওই প্যারেট পোকাটা যে আছে সেটা কিন্তু চাষ করতে হলে কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার আছে, আর এটা চাষ করলে কিন্তু ওরকমভাবে পরিশ্রমের কোনো ব্যাপার নাই। তো প্রিয় দর্শক শ্রোতা, এই বিটল পোকাকে আপনারা কী কী খাবার দেবেন আপনাদেরকে বলি। তো এটা কিন্তু আপনারা যে ভুসির ভিতরে রাখবেন সেই ভুসির ভিতরে যে পাউডারটা আছে সেটাই কিন্তু এই খাবে, ঠিক আছে? সেটাই কিন্তু বেশ করে খাবে, ওই যে লার্ভাটা আছে সেটা খাবে। তার উপরে কিন্তু আপনারা ওই যে পেঁপে দিতে পারেন, গাজর দিতে পারেন বা কাঁচা আলু দিতে পারেন, এগুলো কিন্তু খায়, ঠিক আছে? আর যে পোকাটা আছে পোকাটাকে আপনারা ওই ভুসির ভিতরে রাখবেন, এখানে আপনার পেঁপে দিয়ে রাখবেন বা গাজর দিয়ে রাখবেন, ওগুলো কিন্তু খাবে খাবে আর ডিম পারবে। তো কীভাবে ডিম পারবে আপনারা শুরুর থেকে আমি বলি। ইটার আর কি লার্ভাটা সেটা কিন্তু আপনারা প্রাপ্তবয়স্ক হলে আড়াই মাসের উপরে বয়স হলে তাহলে কিন্তু বোঝা যাবে যে এটা মানে প্যারেন্টসের জন্য উপযোগী হয়েছে কি না, ঠিক আছে? তারপরে আপনারা এখান থেকে একটা কাপের ভিতরে রাখবেন, এই যে এইগুলো মানে কাপ যে বাজারে যে চা খায় মানুষের কাপগুলো এগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, এই কাপের ভিতরে রাখবেন প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে। ওই কাপের ভিতরে রাখলে ওইখান থেকে আপনারা একটা জিনিস পাবেন কি, ওই কাপের ভিতরে রাখলে আর কি ওইখান থেকে 15 থেকে 20 দিন এর ভিতরে কিন্তু সেই লার্ভাটা কিন্তু পোকায় পরিণত হবে, আর সেই পোকাটা কিন্তু যদি কালো হয়ে যাবে 1 মাসের ভিতরে কিন্তু কালো হয়ে যাবে বা 20 দিনের ভিতরে কিন্তু কালো হয়ে যাবে। তো কালো হওয়ার পরে সেই পোকাটা আপনারা এই ভুসির ভিতরে রেখে দিবেন, তো সেখানেই কিন্তু ডিম দিবে। তো আপনারা ভুসির ভিতরে কতদিন রাখবেন, আপনারা ভুসির ভিতরে 15 থেকে 20 দিন এরকম করে রাখবেন। তো রেখে ওইখান থেকে ওই পাত্র থেকে আবার সেই পোকাটা আপনারা আবার সরিয়ে নেবেন, সরিয়ে নেওয়ার পরে অন্য আর একটা নতুন যে ভুসি আছে ভুসির ভিতরে রাখবেন, সেইখানে কিন্তু আবার ডিম দিবে সেই পোকাটা। তো এইভাবে কিন্তু যে ডিমগুলো দিয়েছে এটা সরে অন্য জায়গায় রাখলে ওটার ভিতরে খাবার দিয়ে রাখবেন, ওইখান থেকে কিন্তু বাচ্চা ধীরে ধীরে বড় হয়ে যাবে। তো আবার যদি 2 মাসের উপরে বা 2.5 মাস যদি বয়স হয়ে যায় ওইগুলো কিন্তু আবার আপনারা কাপের ভিতরে দেবেন, এভাবে কিন্তু আপনারা পোকা পরিণত করবেন। আর একটা পোকা কিন্তু 200-এর মতো ডিম দিয়ে থাকে দৈনিক, তো প্রচুর পরিমাণে কিন্তু ডিম দেয়। তো এগুলো কিন্তু 6 মাসের উপরে মানে বাসে, আর যতদিন বাসে ততদিন কিন্তু ডিম দিয়ে যায়, ঠিক আছে? তো আপনারা যদি এভাবে চাষ করতে চান তাহলে কিন্তু প্রচুর পরিমাণে মানে উৎপাদন করতে পারবেন আমি আশা করি। আর যারা এটা সম্পর্কে জানতে চান বা এটা কিনতে চান আপনারা নিয়ে শুরু করতে পারেন। আমি আপনাদেরকে বলি যে এটা আমি আশা করি যে এটা সম্পর্কে যারা জানে না বা বুঝে না তারা আমাকে ফোন দিবেন, জানবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা বিটল পোকা সম্পর্কে আর কি বুঝতে পারবেন। তো বিটল পোকা সম্পর্কে ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকবো, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আমার ভিডিওগুলো দেখবেন। আর এই বিটল পোকা যদি আপনারা চাষ করেন আশা করি ভবিষ্যতে বড় সম্ভাবনা আছে আমি বিশ্বাস করি, এমনকি আপনারা এই বিটল পোকা এই বাংলাদেশে এরকমভাবে সবার কাছে পাবেন না। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন ওরকম সবার কাছে পাবেন না, বাইরের কিছু ভিডিও পাবেন আর আমাদের ভিডিওগুলো কিন্তু পেয়ে থাকবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।